তুমি শোন, এসব ব্যবসা ট্যাবসা বাদ দে, বাবাকে বাসায় নিয়ে যা, তার দেখভাল কর। তাহলে ব্যবসা কিভাবে চলবে? আরে এতদিন যেভাবে চলেছিল সেভাবে চলবে? তাহলে দুলা ভাইকে ধার দাও। আপনাদেরই মর্গে, ও কি যেন নাম? কোহিনুর। কোহিনুর কোহিনুর, ওর লাস্টটা একটু আমরা দেখব। আপনাদের কি হয়? ওর ভাই হয়। যাবোটা ওই বদমাস, আমার ভাই হবে কেন? না ভাই, আমার কিচ্ছু হয় না। থাম ভাই, অভিমান করছে তো ভাইয়ের উপর, আমরা লাস্টটা দেখেই চলে যাব। আমি তোমাকে অফিসে কি ব্রিফ করেছিলাম? আমি ওকে কিছু বলিনি, শুধু বলেছি ও যে নিউজটা করেছে সেটা ভুল। তাই নাকি? এটাই তো তার কাজ। আমার কাজ কি? মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। ইউ, জুলেখার জন্য তোমাকে ক্ষমা করলাম, দ্বিতীয়বার না। বন্ধু আপনি আসুন। কি ব্যাপার আপনারা? তুই খালুজানকে নিয়ে দু একদিন আমাদের গ্রামে ঘুরে আয়, তোরও ভালো লাগবে ওনারও ভালো লাগবে। চল চল চলে যাই, চল। Yes. I'm Farooq Chaudhary. Why not? তুমি কি মিসেস চৌধুরীর নিস? Yes. তোমাকে তিনি কি সত্যি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে? জি। আপনি হাসছেন কেন? না, মানে তোমার মতো একটা বাচ্চা মেয়েকে সাইজ ডাজ নট ম্যাটার। কি ব্যাপারে? ধরুন কাউকে খুন করতে। What do you mean? ধরুন খুনটা যদি আমি করে থাকি। Don't make me laugh again. একটা বাজি ধরবেন? কি বাজিটা? হার জিতার ভুল তাই সই রাজি। তুমি হারলে আমি জিতলে বলো। আপনি আমার একটা সাহায্য করবেন? কি ব্যাপারে? আমি একবার ব্যর্থ হয়েছি, দ্বিতীয়বার যেন না হোক। মানে জুলেখা,
You want to... Let's start. I disagree. তাহলে তো আমাকে হারাতে হবে। No way out. Okay. চিন্তা করছেন? আপনি জিতবেন না হারবেন? আচ্ছা, মা কোথায়? আমি তোমাকে একটা চড় মারি। আমাকে মারো। ভাইজান সানি, আপনার মন খারাপ? মাঝি কোথায় গেল? কই যায় কইয়া যায় না, হুরুত করে যায়, ক্রুত করে আসে। ফাহিমের চড়াই কি করলেন? ফুরুত মানে ফুরুত। এ বাড়িতে এখন শুধু তুমি হাসতে জানো। কেন, ভাবি আসে না? না আসে, চাপে থাকে তো তাই। আম্মা যেটা না করে আপনি সেটা করবেন, আদর্শ হয়। করি না? করেন। তুমি বোঝো? বুঝি, কিন্তু সে বোঝে না। বোঝে দা আপনারে নিয়ে ডরে থাকে, ভয়। কেন? আপনার স্বভাব একটু খারাপ। সুন্দর সুন্দর মায়া দেখলে ভ্যাটকান। ভ্যাটকান মানে কি? মিঠা মিঠা হাসি দেন। আউট, গেট আউট। সরি ভাইজান। ও ইয়ে,
আমি আসলে জুলেখাকে দিয়ে একটা মানে মাকে মেইল করানোর জন্য ওখানে গিয়েছিলাম। কি আর ওখানে যাওনি? না। কেন? ও তোর শেষ অস্ত্র। ও আর জুলেখা হাতের পাঁচ মানে সহজলভ্য। চা খাবে? না। ঠিক আছে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? কিয়ার কাছে। কেন, জুলেখা মেইল পাঠায়নি? হ্যাঁ পাঠিয়েছে। তাহলে যাবে কেন, অপেক্ষা করো। থ্যাংকস। আর কিছু? জুলেখা চেঞ্জড এ লট। হ্যাঁ সেটা তো দেখতেই পেলাম। কি ছিল আর কি হলো? বুদ্ধিমতী মেয়ে। তুমিও কিন্তু অনেক বদলে গেছ। কেন, আমি নাচাতে পারি না বলে? তোমাকে একটা কথা সরাসরি জিজ্ঞেস করি? করো। জুলেখাকে তুমি পছন্দ করো, ভালো লাগে? না। তাহলে ও তোমার মাথার উপর চড়ে কোন সাহসে যদি তুমি ওকে কোনো রকম কোনো প্রশ্রয় না দাও? নো কমেন্ট। ওপো, ব্যাপারটা কিন্তু খুব দৃষ্টিকটু। আচ্ছা ঠিক আছে, আমি ওর সামনেই যাব না। ওকে, তার মানে তুমি ওকে ভয় পাও? না। কেয়ার করো? না। তাহলে সামনে যেতে সমস্যা কি? আচ্ছা ঠিক আছে যাবো। হ্যাঁ যাবে, কিন্তু গোলে যাবে না। ঠিক আছে। আচ্ছা জোড়ি বলো তো, এই কাপটা অর্ধেক শূন্য না পূর্ণ? শূন্য না, পূর্ণ। চায়ের কাপ অর্ধেক শূন্য বললে কি ভুল হতো? যার যেমন নজর। মানে? মানে যার অল্পতে মন ভরে না তার কাছে তো অর্ধেক খালিই মনে হবে। তোমার তো অল্পতেই মন ভরে, তাই তুমি এতটুকুতেই খুশি? হ্যাঁ। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। কিসের সমস্যা? আপাতত মনের মানুষের। জুলেখা, অপু তুমি উপরে যাও। বাবা কি তোমাদের এখানে? না। তাহলে কোথায়? সেটা কি জানা তোমার খুব দরকার? হ্যাঁ। তাকে ইউসুফের সাথে আমাদের গ্রামে পাঠিয়েছি। গ্রামে? কেন? তার শান্তির জন্য। তার শান্তির জন্য নাকি আমাকে শাস্তি দেবার জন্য? জুলেখা তুই নিজেকে কি মনে করিস? আমি জানি না, তুমিই বলো। জুলেখা তুমি এখন বাসায় যাও। তাহলে তোমরা আমার বাবার দায়িত্ব নিচ্ছ? জোড়ি? হ্যাঁ নিলাম। আমরা তোমার বাবার দায়িত্ব নিচ্ছি, এবার তুমি এসো। তোমার মা উত্তর পাঠিয়েছে। মা কোথায়? আমাকে নামিয়ে দিতে চলো, পথে যেতে বলছি। জোড়ি ওর সাথে যাও, এসো।
ইউসুফ আইলে তুমি একটু তারে দুলা ভাইয়ের নাম্বারটা দিও, যাতে ঢাকায় গেলে কোনো বিপদে পড়লে ফোন দিতে পারে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না। তুমি কিন্তু দুলা ভাইরে কেউ যেন মনে কিছু না করে। আচ্ছা বাবা ঠিক আছে। বুবু তুমি কবে যাইবা? আমি আরও কয়দিন থাকবো। ও এইটারে কয় নাইও আশা না? আমার কপালে কি আছে কে জানে। তোর ভাগ্যে আবার কি আছে? তোর শ্বশুর বাড়ি? আচ্ছা তোর শ্বশুর বাড়ি মানে তো তোর শ্বশুর বাড়ি তো ইউসুফের বাড়ি না? যাও। ইস আল্লাহ জবান লাগবো না। কি কইতে আসছিস কত? বুবু সে তো ঢাকায় যাচ্ছে। তুই তো আগেই কইছিলি। আমার ভয় করতেছে বুবু। কি ভয়? সে যদি ঢাকায় যায় বদলাইয়া যায় আমারে মনে না রাখে। আরে দূর পাগল, আমিও তো ঢাকায় গেছি। আমি কি বদলাই গেছি তোদেরকে মনে রাখি নাই? আমরা তো মেয়ে মানুষ বুবু, আমরা কথা দেই রাখার জন্য, আর ছেলেরা কথা দেয় ভোলার জন্য। বাবা রে এই বয়সে এত ফাঁকা ফাঁকা কথা শিখছোস? আমার খুব ভয় হচ্ছে বুবু। একবার ভাবি তার সাথে ঢাকায় যাব, আবার ভাবি আমি যদি তার সাথে ঢাকায় যাই তাহলে লোকে কি বলবে, তোমারে যা বলছিল সেইগুলা বলবে। তুই যাবি কেন? ও গিয়ে আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর তোরে নিয়ে যাবো। তোরে তো আর আমার মতো কেউ জোর করে বিয়ে দিতেছে না। তাহলে তুমি বলতেছো সে যাবে? হুম। ও ঠিক ঠিক ফিরে আসবে? হ্যাঁ। তোমার কথা শুনে খুব শান্তি পেলাম বুবু, এখন মনটা খুব হালকা লাগতেছে। শোন তুই এখন মন দিয়ে পড়াশোনা কর, নাটক কর, ইউসুফ যদি কাজ পায় তারপর তোরা যা চাস সেটাই হবে। বুবু ও আসলে কিন্তু তুমি আবার আমার কথা বললো না, এগুলো শুনলে ও যাইতে চাইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি ওরে বলি যে আমি পরে যাব, সে যখন নিজের পায়ে দাঁড়াবে তখন যাব। এই তো লক্ষ্মী মেয়ে, এখন বুঝছস? তাহলে আমি আসি বুবু। এই না ভাত খা যা, কই যেতেছস? না আজকে ও আর আমি একসাথে খাবো, যাই। আচ্ছা তাইলে যা। এবার তোমাকে জোর করতে হয়নি বলে। জোর করবেন কেন? আমি কি আপনাকে ভয় পাই নাকি? এবার বলেন, তুমি যখন এতই সাহসী তখন তোমাকে একটা কাজ দেই। কি? ডোন্ট ডেজার্ট জুলেখা। মানে কি? মানে জুলেখাকে তুমি ছায়ার মতো অনুসরণ করবে। মানে? ওরা এখন খুব বিপদ। তো এটাই যখন জানেন আপনি রক্ষা করেন ওকে। তুমি? আমি ওর সঙ্গে নেই। কিন্তু আমি তো জানতাম সেটা অতীত। ভালোবাসার কোনো অতীত বর্তমান নেই, তবে প্রেমের আছে। ভালোবাসা কি আর প্রেম কি? ভালোবাসা জীবনে একবারই আসে, আর প্রেম তারপরে বা তার উপর বারবার। হ্যাঁ বুঝলাম। যদি তুমি ওকে ভালোবাসো তাহলে তুমি ওর কাছে ফিরে যাও, আর যদি প্রেম হয়ে থাকে তাহলে ভাগ্যের উপর ছেড়ে দাও। তুমি এখন এসো ইউসুফ। আমার উত্তরটা পাইনি। ওর উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কি? ওকে জুলেখার বয়ফ্রেন্ড হিসেবে না, বডিগার্ড হিসেবে মানায়। আপনার উত্তর পেয়েছেন? তুমি এসো। গুড নাইট। তুমি এখানে আসবো না? না। কি কথা ছিল? আমি জুলেখার ব্যাপারে তোমাকে কোনো রকম সাহায্য করব না। আপনি কথা দিয়েছিলেন। শোনো আমি কি
সেটা তুমি ভালো করে জানো। হ্যাঁ, মাফিয়ারা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেয় না যদি না সেখানে তাদের কোনো প্রাপ্তি থাকে। হ্যাঁ, এটা রাখুন। এটা কি? ব্ল্যাঙ্ক চেক। মানে টাকার অঙ্কটা বসিয়ে দেবেন? শাট আপ। টাকার সাথে আমিও ফ্রি, চাইলে পাবে। বাই, গুড নাইট। Thank you.